স্বাধীনতার পর ঢাকার বাইরে বঙ্গবন্ধুর প্রথম সফরের গন্তব্য ছিল নাটোর। উঠেছিলেন দীঘাপাতিয়া রাজবাড়িতে, যেটিকে তিনি উত্তরা গণভবনে রূপ দেন। উনি একটি কথা বলেন যে নাটোর আমার প্রাণকেন্দ্র, এই উত্তরবঙ্গের মধ্যে নাটোরকে আমি সাজিয়ে দিতে চাই। চলন বিলের এই জনপদেই তিনি দেখেছিলেন সম্ভাবনার আলোক ছটা। পরিকল্পনা করেছিলেন এটি হবে এই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র। দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনায় মহান নেতা সাধারণ মানুষের চিন্তাভাবনার মূল্য দিতেন, আমজনতা উৎসাহের সঙ্গে তার সামনে তুলে ধরতেন প্রকৃত চিত্র। উনি আমাদের জিজ্ঞাসা করতেছিলেন যে আসলে দেশের কি অবস্থা হচ্ছে আমাকে বল। আমরা বলতে যেতেই তুফাইল ভাই থামিয়ে দেয়, বলে যে এগুলো বলা লাগবে না। তখন কিন্তু উনি একটু ইয়েভাবে, তুফাইল, শেখ মুজিবের বটিকা কতদিন বিক্রি করবি, মানুষের কথা আমাকে জানতে দে, মানুষ কি অবস্থায় আছে আমি জানতে চাই, ওদের বলতে দে। তো সেই দিনই দেখেছিলাম উনি মানুষের কথা জানতে চান, উনি দেশের কথা জানতে চান, উনি ওই তোষামোদী পছন্দ করেন না, উনি মাটির মানুষের কাছাকাছি থাকতেন। এই যে দিকটা, তার মধ্যে এই মহৎ গুণ কারোর মধ্যে পাওয়া সচরাচর যায় না। বিপুল মানুষের সঙ্গে নিত্য মিশতেন বঙ্গবন্ধু, কিন্তু এত ভিড়েও প্রতিজনের সঙ্গে আলাদা টান তৈরি করতেন প্রিয় নেতা। প্রতি জেলার ছাত্রলীগ নেতাদের নাম উনি মনে রাখতে পারতেন। সেই হিসাবে আমরা ঢাকা গেলে আমাদের খবর দিলেই ওই সেন্টু রেজা, তোমরা ভিতরে আসো। আমি বঙ্গবন্ধু ঋণ আমি মনে করি আমি শোধ করতে পারিনি, তার ভালোবাসার যে ইয়েটা মূল্য আমি দিতে পারিনি, এবং যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বুকের ভিতরে রেখেই আমি আমার বাকি জীবনটা শেষ করতে চাই।